প্রয়াত হলেন প্রাক্তন খাদ্য ও জনসংবরণ দপ্তরের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ডক্টর ব্রজগোপাল রায়। রবিবার সকালে রাজধানীর রবীন্দ্রপল্লীস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওনার মৃত্যুর খবর পেয়ে বাসভবনে ছুটে যান সায়ন্দন পত্রিকার সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে। প্রয়াত ব্রজগোপাল রায়ের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শোক জ্ঞাপন করেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে। পরে তিনি বলেন, ডক্টর ব্রজগোপাল রায়ের প্রয়াণে এক যুগের অবসান হয়েছে। ডক্টর ব্রজগোপাল রায়ের মতো সজ্জন মানুষ ত্রিপুরা রাজ্যে অনেক কম আছে। সায়ন্দন পত্রিকার যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে প্রয়াত ব্রজগোপাল রায় এই পত্রিকার সাথে জড়িত ছিলেন। তিনি আজীবন লেখাপড়া নিয়ে কাটিয়েছেন। মৃত্যুর আগে শনিবার দিনও তিনি পড়াশোনা করেছেন। এর পেছনে মূলত একটাই উদ্দেশ্য ছিল, সেটা হল ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়ন এবং সংস্কৃতির বিকাশ। ওনার অভাব পূরণ হওয়ার কোনো সুযোগ সামনে নেই বলা চলে। আজ তাঁর প্রয়াণে ত্রিপুরার অসাধারণ ক্ষতি বলে শোক ব্যক্ত করেন সুবল কুমার দে। তিনি পত্রিকায় প্রতিনিয়ত লেখালেখি করতেন, সাংবাদিক হিসেবে ওনার তুলনা হয় না। শোক জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। ডক্টর ব্রজগোপাল রায় আজ সকালে ওনার নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। প্রয়াতের উদ্দেশ্যে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, শ্রী ফুলের মা দিয়ে অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জানিয়েছি। এ একটা যুগের অবসান হলো। এমন সজ্জন লোক ত্রিপুরা যে খুবই কমই আছে। ব্রজগোপাল শুধু শিক্ষক নন, তিনি এই সন্ধান পত্রিকা যেদিন জন্ম হলো সেদিন থেকে আমাদের সাথে যুক্ত আছে। সন্ধান পত্রিকার জন্মদিন উৎসব অগ্রগামী পত্রিকা অফিসের সুগন্ধে পালিত হয়েছিল, তার উদ্যুক্ত ছিলেন ব্রজগোপাল রায়। সেই থেকে আমাদের সাথে যোগাযোগ। উনি রবীন্দ্র পরিষদের প্রিয় ছিলেন, আমার সারাটা জীবন লেখাপড়া নিয়ে কাটিয়ে দিয়েছেন। আজকেও ওনার বাড়িতে যখন গিয়েছি ওরা একটা রুম বইয়ে পড়তি, কালকেও উনি পড়াশোনা করেছেন এবং এই অসুস্থ শরীর নিয়ে নিয়মিত লেখাপড়া গেছেন ত্রিপুরার স্বার্থে, ত্রিপুরা মানুষের জন্য, ত্রিপুরার সংস্কৃতি জগৎকে আরও উন্নত করার জন্য। এদিন পরবর্তী সময়ে শোক জ্ঞাপন করতে প্রয়াত ডক্টর ব্রজগোপাল রায়ের বাড়িতে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। সায়ন্দন টিভি।